নমস্কার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এমনকি আমার ইউটিউব চ্যানেলেও দেখেছেন নাদনঘাটের ঘোলা গ্রামে তৈরি হচ্ছে হেলিকপ্টার, এবং সাধারণ মানুষের মতেই হেলিকপ্টার উড়বে না এরকম একটা প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের এই প্রবণতাটা কেন এলো ভাবলাম, কেন না এই বিষয়ে একটা ভিডিও বানানো যায়। তো চলুন আমরা আজকে দেখব হেলিকপ্টারের কী কী ভুল রয়েছে। যদিও আমি কোনো টেকনিক্যাল লাইনের লোক নই, তবুও সাধারণ মানুষ হিসাবে যে ভুলগুলো আমার সামনে ভেসে উঠল সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেজাউলদার মতে যেহেতু হেলিকপ্টার তিনি নিজেই বানিয়েছেন, তাই হেলিকপ্টার তিনি নিজেই ওড়াবেন। তো এটা একটা প্রথমত প্ল্যানের ভুল, যেহেতু অনেক প্রশিক্ষণ নিয়ে পাইলটরাই হেলিকপ্টার ওড়ান। প্রশিক্ষণ ছাড়া রেজাউলদার এই হেলিকপ্টার ওড়ানোর প্ল্যানটা সম্পূর্ণরূপে ভুল সিদ্ধান্ত। জনসম্মুখে হেলিকপ্টার ওড়ানোর জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন, তাই প্রশাসনের কাছ থেকে অনুমতি পাই কি না সেটাই এখন দেখার বিষয়। এবার আপনাদেরকে দেখাবো হেলিকপ্টার তৈরিতে কী কী ভুল হয়েছে, সেগুলো আপনারা নিজের চোখে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হেলিকপ্টারের বডির সামনের অংশে ওয়েল্ডিংয়ের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারেননি। এই যে ফাঁকটি দেখছেন, এই ফাঁক দিয়ে বাতাস প্রবেশের সম্ভাবনা দেখা দিতে পারে এবং এই বাতাস সরাসরি কেবিনে পৌঁছে যাবে। ঝোড়ো বাতাস কেবিনে পৌঁছালে যেমন হেলিকপ্টারের অসুবিধা হবে, ঠিক তেমন ভিতরে বসে থাকা পাইলটেরও অসুবিধা হতে পারে। হেলিকপ্টারের এই সামনের অংশে ওয়েল্ডিংয়ের কাজ ভালোভাবে করলে হেলিকপ্টার ওড়াতে কোনো অসুবিধা হতো না, এটি আমাদের একটি ভুল বলে মনে হলো। এবার যাব পরবর্তী ভুলে। তো এই যে হেলিকপ্টারের গ্লাসগুলো দেখছেন, এই গ্লাসগুলো খুবই নিম্নমানের। সাধারণত আমরা আমাদের বাড়ির জানালা বা দরজার ক্ষেত্রে যে গ্লাস ব্যবহার করি, এগুলো হচ্ছে সেই গ্লাস। হেলিকপ্টারকে যেহেতু বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে উড়ে যেতে হয়, সেহেতু এই নিম্নমানের গ্লাস হেলিকপ্টারে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ, এটি আমাদের আরেকটি ভুল বলে মনে হলো। নিম্নমানের গ্লাস ব্যবহারের পর এবার আপনাদেরকে নিয়ে যাব হেলিকপ্টারের মেন অংশ ডানা। এই ডানার মাধ্যমেই হেলিকপ্টার আকাশে উড়ে বেড়ায়। ডানার কিছু অংশে জিআই তার দিয়ে যুক্ত করা হয়েছে। এই জিআই তার কখনোই একটা হেলিকপ্টারের ডানাকে ধরে রাখতে পারে না, এটি আমাদের খুব বড় ভুল বলে মনে হলো। এই জন্যই সাধারণ মানুষের মন্তব্য হেলিকপ্টার কোনোদিনই উড়বে না। হেলিকপ্টারের মেন পাখার ভুল দেখানোর পর এবার আপনাদেরকে দেখাবো হেলিকপ্টারের পিছনের পাখার কিছু অংশের ভুল। পিছনের পাখাটি ঘোরানোর জন্য যে বিয়ারিংগুলি ব্যবহার করা হয়েছে, বিয়ারিংগুলি খুবই নিম্নমানের এবং বিয়ারিংগুলোতে এখনই মরচে পড়ে গেছে। এর পরবর্তীকালে এই বিয়ারিং ব্যবহার করলে দুর্ঘটনা ঘটতে পারে। এবার পরবর্তী ভুলের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে গেটের জয়েন্ট বা গ্লাসের যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, সেই জয়েন্টগুলো এখনও পর্যন্ত ফাঁক রয়েছে। এই জয়েন্টগুলো পরবর্তীকালে ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং ওই ফাঁক দিয়েই ঝোড়ো বাতাস ভিতরে প্রবেশ করার সম্ভাবনা দেখা দিতে পারে এবং ঝোড়ো বাতাস ভিতরে প্রবেশ করলে হেলিকপ্টারের ব্যালেন্সে সমস্যা হতে পারে এবং তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। এবার চলে যাব পরবর্তী ভুলে। হেলিকপ্টারের মেন পাখা এবং পিছনের পাখার মধ্যে দূরত্ব খুবই কম, যখন তখন ঝোড়ো হওয়ার ফলে দুটো পাখা একসঙ্গে ঠেকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। নতুন অবস্থাতেই যেহেতু সামান্য ফাঁক, এর পরবর্তীকালে হেলিকপ্টারের পাখার দুটো দূরত্ব খুবই কম হয়ে যাবে। দুটি পাখা একসঙ্গে ঠেকে গেলে কি হবে সেটা আপনারা ভালো করেই জানেন। হেলিকপ্টারের প্রধান উপাদান হচ্ছে ইঞ্জিন। সেই ইঞ্জিন এখনও পর্যন্ত হেলিকপ্টারে প্রতিস্থাপন করা হয়নি। এখনও পর্যন্ত হেলিকপ্টারের টাকচার অবস্থাতেই পড়ে রয়েছে এবং কবে কি ইঞ্জিন বসবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ রেজাউলদা আমাদেরকে শোনাতে পারলেন না। এখনও পর্যন্ত ইঞ্জিন না প্রতিস্থাপন করার জন্যই সাধারণ মানুষ বলছে এই হেলিকপ্টার উড়বে না। আরও একটি ভুল হলো, রেজাউলদা হেলিকপ্টারের মেন পাখাটিকে একবার খুলছেন একবার লাগাচ্ছেন, কেন এমন করছেন রেজাউলদার নিজে ছাড়া কেউই জানে না। এই হেলিকপ্টার তৈরির কিছু কিছু ছোট ভুল আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।